কত সুন্দর হয়েছে নাস্তাটা, খুবই মুচমুচে হয়েছে। আবার শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন ভিতরটা কত সুন্দর ফাঁপালো হয়েছে। আনিশা ভিলেজ কুকিনে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে বরাবরের মতো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি সিদ্ধ আলু দিয়ে দারুণ মজার নতুন ইউনিক একটি রেসিপি নিয়ে। আর খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। একবার দেখলে যে কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে তো ভীষণ ভীষণ ভালো হয়। প্লিজ প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নাস্তাটা তৈরি করার জন্য আমি এরকম চারটে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এবারে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই রেসিপিটা একেবারে একটা নতুনত্ব রেসিপি, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, সেই সাথে বড়রাও খুব ভালোবাসবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি, খুব বেশি সময়ও লাগে না। আলু খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এখানে চারটে আলু নিয়েছি। আলুগুলো আপনারা কম বেশি করে নিতে পারেন। আর আমি এরকম একটা চা ছাঁকনি নিয়েছি, এটা দিয়ে আলুটা ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্লাস দিয়ে অথবা মিশ্রিত ম্যাশ করে নিতে পারেন, খুব সহজে হয়ে যায়। আর এইভাবে ম্যাশ করলে কি হয় যে আলুর মধ্যে কোনো মোটা অংশ থাকে না। এইভাবে একবার ম্যাশ করে দেখবেন, তাহলে কিন্তু আলুর মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর খুব বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। পতে যাচ্ছে না এত টাইট, একটু জল দিলে পড়ে যাবে। তাহলে এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, আলুটা এইভাবেই ম্যাশ করতে হবে এমনি এমনি। আলু আমার সব ম্যাশ করা হয়ে গেছে, এবারে আমি মশলাপাতি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিব স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়ো আমি এখানে হাফ চামচ দিয়েছি, সব কিন্তু আমি পরিমাণ মতোই দিচ্ছি। এবারে এই চামচের চার চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর দু চামচ দিয়ে দিব ময়দা। এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার আর ময়দা না থাকে, তাহলে কিন্তু আটা ব্যবহার করতে পারেন। তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। এবারে এক চামচ দিয়ে দিব সাদা তেল। তেলটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, আর তেলটা দেওয়ার কারণে কিন্তু যখন আমি নাস্তাটা তৈরি করবো, তখন কিন্তু নাস্তাটা ফেটেও যাবে না, ভেঙ্গেও যাবে না, খুব সুন্দর হবে, সেই জন্য আমি ব্যবহার করেছি। এবারে এই সব কিছু উপকরণ হাত দিয়ে মেখে নেব। দেখুন আমি এইভাবে ডোটা মেখে নিয়েছি, একটু নরম হবে। আমি এরকম একটা তেলের পলিথিন নিয়েছি, এর মধ্যে কিছুটা ব্যাটার লাগিয়ে নেব। ডোটা আমি পলিথিনের মধ্যে ভরে নিয়েছি, আমি এরকম একটা রাবার নিয়েছি। এবারে আমি এই রাবার দিয়ে মুখটা একটু বেঁধে দেব। এবারে এই কোণাটা ছোট করে একটু কেটে নেব। এই যে দেখুন বেরোচ্ছে। এবারে আমি নাস্তাগুলো তৈরি করব।
তো বন্ধুরা আমি এরকম একটা রোল করে নিয়েছি লম্বা দেখে, আরো দুটো রোল করব। তো বন্ধুরা আমি তিনটা রোল করে নিয়েছি, এবারে আমি বেনি করে নেব। আমরা যে হচ্ছে চুলবাদি ওইভাবে করে নাস্তাটা বানাবো। নাস্তাটা বানানো একদম জলের মতোই সোজা, আমরা যে চুলবাদি সেইভাবে করেই করছি, দেখতেই পাচ্ছেন। আর খুবই কিন্তু হালকা হাতে করতে হবে, তা না হলে কিন্তু চিড়ে যাবে, নাস্তাটা হবে না। বেনি করা আমার হয়ে গেছে, এবারে দুই ধারের অংশগুলো কেটে নেব। দেখুন নাস্তা রেডি, দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে এখনই। আর এইভাবে করে আমি সবগুলাই নাস্তা বানাবো। আবারও আমি একটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমরা যে চুল বেনি করি সেইভাবে কিন্তু আমি নাস্তাটা বানাচ্ছি, দেখুন দেখতে কিন্তু ওরকমই লাগছে। বাজারে কিন্তু মানে এই ডিজাইনের এ পাওয়া যায়, আরও পাওয়া যায় না, খুবই হালকা হাতে করতে হচ্ছে, না হলে কিন্তু ভেঙে যাচ্ছে। আলুর তৈরি না? হ্যাঁ, আপনারা চাইলে নাস্তাটা এর থেকে আরো মোটা করতে পারেন, তবে আমি চিকনা করছি। এটা দেখতে বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। মুগলে একটু চিপে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এই যে দেখুন আর একটা নাস্তা হয়ে গেছে, আর এইভাবে করে আমি সবগুলোই নাস্তা বানিয়ে নেব। সবগুলোই নাস্তা আমি বানিয়ে নিয়েছি, এবারে ভাজার পালা। উনুনটা ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আগে থেকে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাটা ভাজার সময় কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, আমি একটু পরে নেড়ে দেব। এবারে আমি নাস্তাগুলো উল্টিয়ে দেব, সঙ্গে সঙ্গে দিলে কিন্তু নাস্তাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পরে দিতে হবে নেড়ে। নাস্তাটা আমি উল্টে পাল্টে সময় ধরে মুচমুচে করে ভেজে নেব, মাঝারি আঁচে, খুব বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, তা না হলে কিন্তু উপরেরটা কালার চলে আসবে আর ভিতরেরটা কালার হবে না। আর যদি কম আঁচে করি তাহলে কিন্তু নাস্তার মধ্যে অনেকগুলো তেল চুষবে, তখন কিন্তু নাস্তাটা মুচমুচে হবে না। নাস্তাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবারে তেলটা ছেঁকে তুলে নেব। Thank you.
বন্ধুরা সবগুলোই নাস্তা আমার ভাজা হয়ে গেছে। তো নাস্তাটা বানাতে একটু সময় বেশি লেগে গেছিল আর আজকে আমি একটু দেরি করে ভিডিও করতে শুরু করেছিলাম, সেজন্য সন্ধ্যা হয়ে গেছে। তো প্লিজ আপনারা মনে কিছু করবেন না, হয়তো অন্ধকার ছবিটা আসছে। আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আবার শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা, খুবই মুচমুচে হয়েছে, আবার শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন ভিতরটা কত সুন্দর ফাঁপালো হয়েছে। খুবই মুচমুচে হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগছে। এটা আপনারা টমেটো সসের সঙ্গে খেতে পারেন, তাছাড়া এমনিতেও খেতে পারেন। বন্ধুরা এই নাস্তাটা চাইলে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, বাচ্চারা ভীষণ মজা করে খাবে। তো বন্ধুরা আজকের এই শর্টকাট রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো ভিডিওটি প্লিজ দয়া করে বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।